সরকার খালেদা জিয়াকে বিদেশি উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 3 অক্টোবর বিকেলে গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আইনমন্ত্রী আনিসুল হক ফৌজদারি কার্যবিধির 401 ধারায় দোহাই দিয়ে বলেছেন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। অথচ সিনিয়র আইনজীবীরা বলেছেন, সরকার চাইলে বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে কোনো আইনি বাধা নেই। এভাবেই এই সরকার আমাদের নেত্রীকে বিদেশের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর আগে সম্প্রতি খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়, কিন্তু এতে সায় দেয়নি সরকার। তিনি বলেন, আইনমন্ত্রী বলেছিলেন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে বাসায় থাকতে দেওয়ার ক্ষমতা সরকারের নেই, এটা পারেন শুধুই আদালত। অথচ তার কিছুদিন পরে সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপার্সন কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় এসেছিলেন।